রাজ্যের সব জেলাতেই যে বর্ষা ঢুকে গিয়েছে এবং শনিবার থেকে জেলায় জেলায় বৃষ্টি শুরু হবে তার আভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। আর সেই ইঙ্গিত কিন্তু মিলে গিয়েছে। শুক্রবার রাত থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে আকাশের মুখ ভার। তাহলে কি সেই কাঙ্ক্ষিত বর্ষা শুরু হয়ে গেল গোটা রাজ্যে? আপাতত উত্তর হ্যাঁ, হাওয়া অফিসের পূর্বাভাস। এদিন মূলত মেঘলা আকাশ থাকবে, প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শহর ও শহরতলির বিভিন্ন অংশে। তাছাড়া সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যা স্বাভাবিক। বিগত কয়েক সপ্তাহের তুলনায় আজ তাপমাত্রা অনেকটাই কম হওয়ার সম্ভাবনা, তাই বলা যায় লাগাতার প্রচণ্ড গরমের হাত থেকে আপাতত রক্ষা পাবে বঙ্গবাসী। বেশিরভাগ জায়গাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বেশ কয়েকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই ওইসব জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, কার্যত সেটাই হচ্ছে। তবে বিষয় হলো, বর্ষা ঢুকে যাওয়ার পরও জুন মাসে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি খুব একটা হবে না, বরং জুলাই মাসের শুরুর দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। এবার তাই হতে চলেছে এমনটাই ইঙ্গিত দিয়েছে আইএমডি। সুতরাং প্রবল গরম এবং তাপপ্রবাহের আবহ আপাতত থাকছে না, এটাই স্বস্তি। আজ মধ্যরাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে মুষলধারে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এইসব জেলাগুলিতে মাঝারি বৃষ্টি শুরু হবে। মাঝে মধ্যেই সাময়িক বিরতি নিলেও বৃষ্টি কিন্তু চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় দু এক প্রশলা ভারী বৃষ্টি এবং বাকি দিন মাঝারি বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতে এদিন ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কাল থেকে মৌসুমী বায়ু সম্পূর্ণভাবে প্রবেশ করেছে। যদিও এই মৌসুমী বায়ু এখনও পর্যন্ত কিছুটা দুর্বল, তাই দক্ষিণবঙ্গের কোথাও এই মুহূর্তে অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। জেলায় জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামীকাল থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ রাজ্য জুড়েই বজ্রপাত সহ ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বাজ পড়তে পারে, তাই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। বজ্রপাতের সতর্কতা থাকলে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু দক্ষিণ ভারতের তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, বিহারের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করেছে। দক্ষিণবঙ্গের প্রায় সব অংশেই পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু। ক্যানিং থেকে আরও একটু এগিয়ে হলদিয়ার ওপর দিয়ে এখন অবস্থান করছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু। কলকাতায় মূলত মেঘলা আকাশ, প্রায় সারাদিনই বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী 48 ঘণ্টায় বজ্রপাতের আশঙ্কা থাকবে, বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে বাড়বে, তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।